জুন মাসটা এলেই অনেকের হয়তো মনে পড়ে যায় ট্যাঙ্ক ম্যান বা অজানা প্রতিবাদী সেই ব্যক্তির কথা। সবাই ভুলে গেলেও চীনের কমিউনিস্ট শাসকেরা কিভাবে ভুলতে পারেন ট্যাঙ্ক ম্যানকে? 1989 সালের 5ই জুন চীন সামরিক বাহিনীর সারিবদ্ধ চলন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন নাম না জানা সেই ব্যক্তি। গণমাধ্যমের বদৌলতে সেই ঘটনাটি বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সাহসী সেই ব্যক্তির আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা আজও কাটেনি, এমনকি তার পরিণতি কী হয়েছিল তাও আর জানা যায়নি। তখন এমন চাউর হয়েছিল যে ট্যাঙ্কম্যান হিসেবে খ্যাতি পাওয়া সেই ব্যক্তির নাম ওয়েং উইলিন। চলুন সেই দিনের ঘটনাটি ফের স্মরণ করা যাক। 1989 সালের কথা, গণতন্ত্রের দাবিতে তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর 4ঠা জুন নির্মম হত্যাযজ্ঞ চালায় চীনা সামরিক বাহিনী, কিন্তু আন্দোলনের দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছিল। বেইজিংয়ের পূর্ব পশ্চিম থেকে দক্ষিণ দিকে তিয়েনআনমেন স্কোয়ারের দিকে 5ই জুন প্রায় 25টি টাই 50 ট্যাঙ্ক মুভ করা হয়। সাহসী সেই ব্যক্তি চ্যাংয়ান এভিনিউতে সারিবদ্ধ ট্যাঙ্কগুলোর সামনে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েন। তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট, হাতে ছিল বাজারের থলে। সারির প্রথম ট্যাঙ্কটি যখন তার সামনে এসে থেমে যায়, তখন তিনি তার হাতের থলে ট্যাঙ্কগুলোর উদ্দেশ্যে নাড়ছিলেন। এই অবস্থায় প্রথম ট্যাঙ্কটি তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবাদী সেই ব্যক্তি বারবার ট্যাঙ্কের পথরুদ্ধ করে দাঁড়ান এবং নীরবভাবে প্রতিবাদ করতে থাকেন। প্রতিবাদের মুখে এক পর্যায়ে সব ট্যাঙ্ক দাঁড়িয়ে পড়ে। এরপর সেই ব্যক্তি প্রথম ট্যাঙ্কের উপর উঠে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি চালকের হ্যাচটি খোলার চেষ্টা করছেন। একসময় সেই ব্যক্তি গানারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং কথা শেষে ট্যাঙ্ক থেকে নেমে যান। ভিডিও ফুটেজে এরপর দেখা যায় নীল পোশাক পরিহিত দুজন লোক তাকে ধরে নিয়ে কাছাকাছি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যান। তবে প্রত্যক্ষদর্শীদের কেউই নিশ্চিত হতে পারেননি যে সেই সাহসী লোকটিকে কারা নিয়ে গিয়েছিল। 1998 সালের এপ্রিলে টাইম সাময়িকী শতাব্দীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অজানা বিদ্রোহী শিরোনামে ট্যাঙ্কম্যানকে অন্তর্ভুক্ত করেছিল। 1989 সালে তিয়েনআনমেন স্কোয়ারে বিক্ষোভ বেইজিংয়ের ছাত্রদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। চীনে সচরাচর এই বিক্ষোভটি 4ঠা জুনের ঘটনা বা 1989-এর গণতান্ত্রিক আন্দোলন নামে পরিচিত। সেই সময় রাজধানীতে সামরিক আইন জারি করে এই বিক্ষোভকে জোরপূর্বক দমন করা হয়। 3রা থেকে 4ঠা জুনে বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এতে সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়। এই হত্যাযজ্ঞটি তিয়েনআনমেন স্কোয়ার গণহত্যা বা 4ঠা জুন গণহত্যা নামে পরিচিত।